বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য আশা শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধির জন্য বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আশা বগুড়া সদর ব্রাঞ্চ এ আয়োজন করে আশা বগুড়া জেলার সিনিয়র ম্যানেজার গোলাম মুস্তফার সভাপতিত্বে এবং এডুকেশন অফিসার রুবেল মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু দিনাজপুর ডিভিশনের এডুকেশন অফিসার আজাদুল হক সহ আরও অনেকে বক্তারা বলেন দু সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করে আসছে আশা গত ২০২০ বিশ সাল থেকে শিশু হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু করেছে আশা